السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ونوال. ما بعد، সময় তো প্রিয় ভাই বোনরা কাছের ও দূরের দেশ বিদেশে যারা আমাদের সাথে আইডিসি ইসলামিক ক্রিশ্চান দাওয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ উপহার প্রশ্ন উত্তর। আজকে আমাদের কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তর আমরা দিব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, মায়ের সম্পদে তার মেয়ে ও ছেলের কোরআন ও সুন্নাহ ভিত্তিক বন্টন পদ্ধতি কি? মায়ের জীবদ্দশায় মার নির্দেশে যদি ওই সম্পদ পিতার নামে নেওয়া হয় তাহলে ছেলে মেয়ের মাঝে বন্টন পদ্ধতি বা কি হবে? মনে রাখতে হবে ছেলে মেয়েদের বন্টন কোরআন সুন্নাহ এসেছে, যাকে বলা হয় জাবিল ফুরুদ। বাবা মার ব্যাপারটাও তাই, বাবা মার সম্পত্তিতে ছেলে মেয়েরা শরিয়াসম্মত কোনো বাধা নিষেধ না থাকলে ছেলেরা মেয়েদের ডবল পাবে। লিজ্জাকারি মিসল হাদ্দিল উনসায়াইন, একজন নারীর একজন মেয়ের ডবল পাবে ছেলেরা। এটাই হলো সূরা নিসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান করে দিয়েছেন। কাজী মা হোক আর বাবা হোক, দুজনের সম্পত্তিতে ছেলেরা পাবে ডবল, মেয়েরা পাবে তার হাফ। সবসময় ভাগের নিয়ম হল ভাইদেরকে ডবল হিসাব করতে হবে। ধরি এক ভাই আর এক বোন, তাহলে তিন ভাগ করতে হবে, দুই ভাগ পাবে ভাই এক ভাগ পাবে বোন, বা দুই ভাগ ছেলে আর এক ভাগ মেয়ে। ধরি আমরা দুই মেয়ে আর এক ছেলে, তাহলে আমরা ভাগ করব কি, ছেলেকে ডবল ধরবো দুই আর দুই মেয়ে দুই, চার চার ভাগ করে দুই ভাগ ছেলে পাবে আর দুই ভাগ বোনরা এক এক করে পাবে। এটার নিয়ম বাবা হোক মা হোক। আমাদের সমাজে একটা কথা আছে যে মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায়, এটা একটা ভিত্তিহীন কথা, এটার কোনো ভিত্তি নেই শরিয়াতে। দ্বিতীয় অংশ ছিল যে মায়ের জীবদ্দশায় মার নির্দেশে যদি ওই সম্পদ পিতার নামে নেওয়া হয় তাহলে ছেলে মেয়ের মাঝে বন্টন পদ্ধতি বা কি হবে। মায়ের নির্দেশে মায়ের ভাগ বাপের নামে করা যাবে না, কারণ করলে সমস্যা হতে পারে। যেমন মেয়ে মারা গেল, তার বাবা মা আছে, তাহলে বাবা মা ভাগ পাবে, স্বামী পাবে, ছেলে মেয়েরা পাবে। এখন যদি স্বামীর নামে সেটা দিয়ে দেওয়া হয়, মেয়ে মারা গেলে সেটা স্বামী মালিক হয়ে যাওয়ার কারণে বাবা মা বঞ্চিত হয়ে যাবে, এটা শরীয়ার বন্টনে জুলুম করা হবে। যদি এমন হয়, আর কেনই বা মায়েরটা বাবার সম্পদে বা বাবার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে, কেন করা হবে? এই জন্যে যাতে মেয়েরা বেশি না পায়। ওই যে একটা যেটা বললাম যে প্রচলিত কথা হচ্ছে মেয়ের নামে মার নামে হলে মেয়েরা বেশি পাবে, তাই বাবার নামে করে দাও বা স্বামীর নামে করে দাও, যাতে করে ছেলেরা বেশি পায় মেয়েরা কম পায়, কোনোই প্রয়োজন নেই এইভাবে রেজিস্ট্রি করে দেওয়ার। যেহেতু মা মারা গেলে তার যারা ভাগিদার বা যারা ওয়ারিশ তারাই পাবে, এরকম কি জন্যে করবে যদি কোনো ওয়ারিশকে বঞ্চিত করার জন্য বা মাহরুম করার জন্য বা সমান করার জন্য বা কোনো উদ্দেশ্য থাকে, সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। বাকি জায়গা জমির কোনো ভেজাল বা কিছু মেটাতে যদি এমন হয়, এবং যদি বাইরের বা স্বামীর নামে করেই দেয় বা বাবার নামে, তো ভাগ বটায় যেহেতু কম বেশ হবে না তাতে সমস্যা নেই। তবে কেন করবে সে বিবরটা অবশ্যই কোনো আলেমের কাছ থেকে জেনে নিতে হবে, কি কারণে করছে, তাতে কোনো কোনো ওয়ারিসকে মাহরুম করা হচ্ছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ওয়ারিসদের বন্টন করে দিয়েছেন তাকে বলা হয় জাবিল ফুরুজ, লাওসিয়াতা লিল জাবিল ফুরুজ, যারা আউলিল ওয়ারিস, যারা ওয়ারিস তাদের জন্য কোনো ওসিয়াত চলবে না, কম বেশ করা যাবে না, বা শরিয়ার যে বন্টন সেটাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহর দেওয়া বন্টন নামা বুঝা মানা এবং বিশ্বাস করা এবং সেইভাবে বন্টন করার তৌফিক দান করুন। আমিন। ওসল্লিল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।